বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থগুলো আমরা জানি আপনি যিনি প্রশ্ন করেছেন বেতাল পঞ্চবিংশ তিনি আজকে আমাদের আলোচ্য হচ্ছে শকুন্তলা আমরা শকুন্তলা কে নিয়ে সময়ে কুলিয়ে উঠতে পারছি না বিদ্যাসাগরকে পুরো ধরা তো আরো কঠিন বেতাল পঞ্চবিংশতে আমরা কোন অন্য পরিসরে নিশ্চয়ই আলোচনা না আলোচনা একটু সংক্ষেপে করি আমি আমি বলি বেতাল পঞ্চবিংশতে তিনি লিখেছেন কয়েক বছর আগে প্রায় ছয় বছর আগে শকুন্তলার বুঝতে হবে তাহলে প্রত্যেক মানুষের গদ্যতে বিকশিত হয় ধরেন আঠারোশো বিশে যে লোকের জন্ম তার আঠারো তিপ্পান তা থেকে ছয় বাজ করেন তাহলে সাতাশ বছর বয়সে তিনি বেতাল পঞ্চমীর অনুবাদ করেছেন প্রকৃত পুস্তক কি জন্য ফোর্ট উইলিয়াম কলেজ যেখানে তিনি চাকরি নিয়েছেন ইংরেজদেরকে সংস্কৃত শেখাবার জন্য সেইখানে তো তাকে কিছুটা সাহিত্য পরিবেশন করতে হবে কিন্তু এখানে কয়েকটা কথা আমাদের ভুল হবে যদি আমরা না বলি বাংলা গদ্য তৈরি হচ্ছে ফোর্টোরিয়াম কলেজের পন্ডিতদের হাতে সেগুলো হয়তো অবিকশিত ছিল যেমন রাজীব লোচন মুখোপাধ্যায় এটা আঠারোশো পাঁচ সনের দিকেও বই করেছেন সিরাজ উপর বই লিখেছেন খারাপ যতই হোক মহারাজা প্রতাপ আদিত্যচরিত এগুলো লিখেছেন বাংলা গদ্য যে পায়ে পায়ে হাঁটছে সেটা তো সত্য কথাই কিন্তু তাদের তখন আদর্শ ছিল দু রকমের কতগুলি ছিল ফার্সি ভুল গদ্য যেমন মুন্সিরা যেগুলি লিখতেন রাম রাম বসু একেবারে ফার্সিওয়ালা লিখতেন কারণ তখন তো ফার্সি ছিল ভদ্রলোকদের ভাষা হিন্দু মুসলমান সকলেরই আবার ইংরেজি শেখা লোকেরা সংস্কৃতকে ভ্রম করে আরো লিখতেছেন একটা আইডিওলজি চালু হলো নাতানিয়াল ব্রাসি হালেদ যিনি প্রথম তথাকথিত বাংলা ব্যাকরণ লিখলেন তিনি বললেন যে এই যে ফার্সি এবং উর্দু মিশিয়ে বাংলাকে নষ্ট করতেছে আমরা সংস্কৃতে ফিরে যাব এই যে প্রতিক্রিয়াশীল আদর্শ এটা হচ্ছে রিয়াল ওরিয়েন্টালিজম তো যা হোক আমার মনে হয় আরো দু একজন বাঙালি লেখক ছিলেন রামমোহনের সংবাদ প্রভাকর পত্রিকা সে তো বাংলা লিখতই তিনি মিরাতুল আখবার লিখেছেন ফার্সি ভাষায় কিন্তু একই সাথে তিনি ইংরেজি পত্রিকা করেছেন বাংলা পত্রিকা করেছেন সেখানে চাকরি করতেন কে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় আপনি যেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের উপর পিএইচডি লিখেছিলেন আমাদের আবু হেনা মুস্তফা কামাল বেঙ্গলি প্রেস লিটারি রাইটিংস উনিশশো উনসত্তর দিকে তিনি এটা লিখেছিলেন সেইখানে তার যে বইগুলো দু একটা উদাহরণ দিচ্ছে আমি নববাবু বিলাস নববিবি বিলাস এগুলি কিন্তু ব্যঙ্গাত্মক নকশা ধরনের রচনা এগুলি বিদ্যাসাগরের বাল্যকালের রচনা বিদ্যাসাগর এগুলির উপর ভিত্তি করেই আরো বহু রকমের কাহিনী ছিল বিদ্যাসাগর আঠারোশো সাতচল্লিশের দিকে যখন তার বয়স সাতাশ বছরের মতো তখন তিনি বেতাল পঞ্চমী শ্রুতি লিখছেন সেখানে তিনি বলছেন যে কলেজ অব ফোর্ট উইলিয়াম নামক বিদ্যালয়ে তত্ত্বত্র ছাত্রগণের পাঠ্যার্থে বাংলা ভাষায় হিতপ্রদোষ নামে যে পুস্তক নির্দিষ্ট ছিল তাহার রচনা অতি কদর্য এই হিত উপদেশ লিখেছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের আর্লি পন্ডিতারা এখন প্রায় পঞ্চাশ বছরের মাথায় ফোর্ট উইলিয়াম কলেজ হলো আমলে তৈরি হয়েছিল আঠারোশো সনে এখন প্রায় সাতচল্লিশ বছর হয়েছে কল্পনা করুন বাংলাদেশ স্বাধীন হওয়ার থেকে আজ পর্যন্ত যত সময় হয়েছে অনেকটা সেই পরিমাণ তো এর মধ্যে বাংলা গদ্যের একেবারেই বিকাশ কথাটা যেমন একটা নাফরমানি হবে বিদ্যাসাগরের নিজেরও প্রথম দিকে তো মানুষ সবকিছু শিখতে পারে না তিনি তো সংস্কৃত পণ্ডিত আমার অবাক লাগে এই সংস্কৃত পণ্ডিত এত সুন্দর বাংলা লেখার মতো প্রেরণা পেলেন কোথায় সংস্কৃত থেকে শুধু নয় দেশের মানুষকে কান দিয়ে তিনি শুনতেন এবং সেভাবে লিখেছেন আমি আর বেশি বলছেন তিনি এর পরের বছর আঠারোশো কি করলেন মাসম্যান পাদ্রি মাসম্যান এর লেখা কেরির পরের মাত্রে তিনি বাংলার ইতিহাস লিখেছিলেন ইংরেজি ভাষায় বিদ্যাসাগর সেটার শেষের দিকে দ্বিতীয় খন্ডের নয়টি অধ্যায় বাংলার ইতিহাস নামে লিখেছেন যেখানে সিরাজদোল্লার পতন থেকে উইলিয়াম বেন্টিং এর শাসনকাল পর্যন্ত আঠারো পঁয়ত্রিশ পর্যন্ত লিখেছেন সেই গদ্য প্রাঞ্জল হয়ে উঠেছে কিন্তু তিনি শব্দ শুধু লোকের মুখের শব্দ ব্যবহার করেছেন অজস্র বিচার করা যায় না বেতাল পঞ্চমী শুধু তার প্রথম দিকের আদি রচনা তিনি নিজেই বলেছেন কালিদাসের যে মালবিকা অগ্নিমিত্র মানে মালবিকা এবং অগ্নিমিত্রের কাহিনী উনি বলছেন এটা অত্যন্ত কাঁচা রচনা বিদ্যাসাগরই বলছেন সংস্কৃত ভাষা বিষয়ক প্রস্তাবে কারণ কি এটা সম্ভবত কালিদাসের প্রথম দিকের রচনা ছিল এরকম বলতেই পারেন তো আমাদের ইতিহাস থেকে আমি শুধু একটা লাইন আপনাকে বলি ওনার গদ্য কিভাবে আসলো উনি লর্ড উইলিয়াম আপন বলছেন অধিকারের প্রারম্ভ অবধি এত দেশে সমুদ্রে ও নদীতে বাষ্পনাবিক কর্ম প্রচলিত করিবার নিমিত্ত সবিশেষ যত্নবান ছিলেন যাহাতে ইংল্যান্ডের ও ভারতবর্ষের সংবাদ মাসে মাসে উভয়ত্র পৌঁছিতে পারে তিনি তাহার যতচিত যতচিত চেষ্টা করিতে ত্রুটি করেন নাই এখন আমরা পৌঁছিতে বলি না তখন কিন্তু লিখতো পৌঁছিতে পয় চন্দ্রবিন্দু হু চিতে বিদ্যাসাগরের এইগুলি হচ্ছে সাধু বাসার রীতি কিন্তু শব্দটা লক্ষ্য করেন বাষ্প নাবিক কর্ম মানে স্টিম ইঞ্জিন চালানো বাষ্প নাবিকের কর্ম করে শব্দ বানানোর সব কষ্ট হয়েছে এখন যে আমরা অনেকগুলো শব্দ বলি এই যে যে সমস্ত শব্দ আমরা এখন বের করেছি উনি আগে যেমন ধরেন ম্যাটা ফিজিক্স বাংলা করেছিলেন উনি মনোবিজ্ঞান এখন এটা নাই কিন্তু চেষ্টা তো করেছিলেন উনি আমরা যে পাটিগণিত করলাম এগুলো কোথা থেকে এলো বিদ্যাসাগরের প্রবর্তিত শব্দের তালিকাও কিন্তু আছে এখানে আজকে তো সময় নেই না বলতাম এই বইটাও বাংলার ইতিহাস ইনি মাসমেনের বইয়ের অনুবাদ করেছেন কিন্তু এখানেও তার গদ্য আস্তে আস্তে বিকশিত হচ্ছে অসাধারণ সুন্দর আমি আপনাকে বললাম সংস্কৃত ভালো না জানিলে হিন্দি বাংলা প্রবৃতি ভাষাতে উত্তম উৎপত্তি জন্মে না এটা বিদ্যাসাগরের বিশ্বাস দুয়ের মধ্যে লিখেছেন আমি মনে করি যে কোনো বিদ্যা যদি আপনি জানেন তাহলে পরবর্তী ভাষাকে সাহায্য করে কিন্তু আপনি যদি গোড়ায় বন্ধ চাবি মেরে দেন বর্তমানে আমরা যেটা করছি আমি বিদেশের কথা বলছি না বাংলাদেশে আমাদের ঢাকা শহরের মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর বাচ্চাদের কিন্ডার গার্ডেন থেকে শুধু ইংরেজি পড়াচ্ছে এবং এইটা যে আত্মঘাতমূলক অর্থাৎ তাদের জাতি ভাষার প্রতি তাদের বিন্দুমাত্র ভালোবাসা নেই বিন্দু মাত্র শ্রদ্ধা নেই আমি তাদের ভালোবাসার ধার দাঁড়ি না কিন্তু এই দেশে যখন তারা থাকবেন তারা যদি এইটা না করেন তাহলে তারা মহা ভুল করবেন এটা তারা অলরেডি করছে নি বিদ্যাসাগরের রচনার সাথে তাদের বাচ্চাদের তারা পরিচিত করতে রাজি হবেন না আপনারা যারা দু একজন উল্টা স্রোতের যাত্রী হচ্ছেন পিছনে রবীন্দ্র রচনা সাজিয়ে রেখে কোনো লাভ হবে না আর কি বলবো আপনার রসিকতার সামনে ধরতে পারি অসুবিধা নেই তো সেটি হচ্ছে যে আজকে তো আপনারা যারা শুনছেন জানেন যে আমরা একটি অনুবাদ গ্রন্থ নিয়েই কথা বলছি গোড়া থেকে বেতাল কথা এলো আছে শকুন পঞ্চবি তো আমার আহ সুলিমুল্লাহ খান প্রফেসর সুলিমুল্লাহ খানের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে অনুবাদ গ্রন্থগুলো এটি কতটা অনুবাদ কিছুটা আপনি বলেছেন এতো মধ্যে বঙ্কিম যে বলেছেন মিয়া ট্রান্সলেটর সেটিও আপনি একটু করেছেন তো নাটক থেকে উপাখ্যান নাটক থেকে গল্প করায় তো আক্ষরিক থাকে না। তারপরেও আরেকটা যেটা যেটা আমি দিতে যাচ্ছি যে তার বৌদ্ধশৈলীর কারণে লেখনির কারণে অনেকটা মৌলিক রচনার মতো দাঁড়ায় কিনা আমি যদি এই বইয়ের শুরুতে একটা লাইন আমার ভালো লেগেছে যে অনুবাদ কর্মের মধ্যেও মৌলিক স্রষ্টা কেমন ভাবে আত্মপ্রকাশ করেন শকুন্তলা তার অসামান্য নিদর্শন আপনি যদি বলেন আমার কথা আমি তো সংস্কৃত পণ্ডিত নই আমি সংস্কৃত বই পড়ে তিনি শুদ্ধ অনুবাদ করেছেন কিনা এটা বলতে পারবো না আমি ইংরেজি অনুবাদ পড়েছি এবং সংস্কৃত অনুবাদ একটা দুটো পড়েছি যেগুলো পাশাপাশি অনুবাদ আছে সেখানে আমি দেখেছি সংস্কৃত রীতির মধ্যে যে অংশগুলো প্রাকৃত মনে হয় সেগুলো আমি বুঝতে পারি মানে কড়া সংস্কৃত বোঝার মতো বিদ্যামান নাই তো বিদ্যাসাগরের তো আমি অবশ্যই পড়ি এবং অনেকদিন থেকে পড়ছি এটা অসাধারণ সুন্দর এই বিষয়ে বলার কোন যে কোনো জায়গা থেকে আপনি পড়তে পারেন যে তাতে দেখবেন যে তার ভাষার যে সৌকর্য সেটা আসে সেই জন্য আমি শুরুর থেকে না পড়িয়া এক জায়গায় পড়ি রাজা শকুন্তলাকে দেখিয়া কহিতে লাগিলেন এই অবগুন্ঠনবতী কামিনী কে নারীর পরিচয় দর্শন আমরা তাকে রমণী কামিনী এই সমস্তই বলি জননী পর্যন্ত যাই আর কি তো রাজাও ওইভাবে বলছেন রাজার দৃষ্টিভঙ্গি এই অবগুণ্ঠনবতী কামিনীকে পার্শ্ববর্তী পরিচারিকা কহিল মহারাজ এখন বর্তমানে পার্শ্ববর্তিনী বলবো না বাংলা ব্যাকরণের অনুকরণ করলে আমরা পার্শ্ববর্তী বললেই হয় বাংলায় সুন্দরী বালিকা বলতে হয় না সুন্দর বালিকা বললে হয় বাংলা যে সংস্কৃত থেকে আলাদা বিদ্যাসাগর তখন এটা আবিষ্কার করেননি আমি এই জন্য বিদ্যাসাগরের মুন্ডপাত করছি না আমাদের জানতে হবে ভাষার বিকাশের স্তর কিভাবে হয়েছে বাংলা ব্যাকরণ যে সংস্কৃত থেকে সম্পূর্ণ আলাদা এটা রামমোহন রায় বলেছেন কিন্তু রামমোহনের বিদ্যাসাগরে পুরোপুরি আয়ত্ত করেননি আমাকে এখন দু একটা কথা কিছুটা নাশা কথা আমাকে বলতে হবে যা হোক তারপরে উদাহরণ না দিয়ে বললে কিন্তু লোকে ভুল বুঝে আমি উদাহরণ দিয়ে বলছি পার্শ্ববর্তী পরিচারিকা কহিল মহারাজ আমিও দেখিয়া অবধি নানা বিতর্ক করিতেছি মানে দেখা হইতে অর্থে অবধি বলে আর কি কিন্তু কিছুই বুঝিতে পারিতেছি না যাহা হোক মহারাজ এরূপ রূপ লাবণ্যের মাধুরী কখনো কাহারও নয়ন গোচর হয় নাই রাজা কহিলেন ও কথা ছাড়িয়া দাও পরস্ত্রীতে দৃষ্টিপাত বা পরস্ত্রীর কথা লইয়া আন্দোলন করা কর্তব্য নহে পরস্ত্রীতে দৃষ্টিপাত বা পরস্ত্রীর কথা লইয়া আন্দোলন করা কর্তব্য নহে আন্দোলন মানে টু মাল ইউর মাইন্ড নড়াচড়া করা এখন বাংলায় এইভাবে বললে আপনার কাছে মনে কৃত্রিম মনে হবে তখন স্বাভাবিক ছিল আমরা নাড়াচড়া করা ওইটা নিয়ে গিবত করা গুজব করা ঠিক হবে না তারপর রাজা এদিকে শকুন্তলা আপনার অস্থির হৃদয়কে এই বলিয়া সান্ত্বনা করিতে লাগিলেন কি করিলেন হৃদয় এত আকুল হইতেছ কেন আর্য পুত্রের তৎকালীন ভাব মনে করিয়া আশ্বাসিত হও ও ধৈর্য অবলম্বন করো দেখেন আর্যপুত্র মানে দুষ্যন্তকে বলতেছেন তার মনোভাব তুমি সেই সময় তিনি তোমার প্রতি যে ব্যাকুল আবেগ প্রকাশ করেছিলেন সেইটা অন্তত স্মরণ করে তুমি একটু স্থির হও শকুন্তলার মনে এখন দ্বন্দ্ব দেখা দিয়েছে তাপসেরা ক্রমে ক্রমে সন্নিহিত হইয়া মহারাজের জয় হোক বলিয়া হস্ত তুলিয়া আশীর্বাদ করিলেন রাজা প্রণাম করিয়া ঋষিদিগকে আসন পরিগ্রহ করিতে কহিলেন অনন্তর সকলে উপবেশন করিলে রাজা জিজ্ঞাসা করিলেন কেমন নির্বিঘ্নে তপস্যা সম্পন্ন হইতেছে আপনার মনে পড়তে পারে এখানে কেমন নির্বিঘ্নে তপস্যা সম্পন্ন হইতেছে এই কথাটা তিনি কিন্তু একদম শুরুতে প্রথম দৃশ্যে শকুন্তলাকে জিজ্ঞাসা করেছিলেন তখন শকুন্তলা লজ্জায় হয়ে বসেছিলেন কিন্তু এইখানে শকুন্তলার সাথে যারা গিয়েছে যে ঋষি কুমাররা তাদেরকে বলছেন কেমন তপস্যা হইতেছে এটাকে বলে ইংরেজিতে কন্ডেসেন্ডিং অ্যাটিচিউড আমাদের লোকেরা যখন ভিজিট করতে আসে বলে হ্যাঁ কেমন চলছে থার্ড পার্সনে বলে প্রথমে কেমন পূজা টুজা হইতেছে তো ঋষিরা কহিলেন মহারাজ দেখেন তো সূর্যদেবের উদয় হইলে কি অন্ধকারের আবির্ভাব হইতে পারে রাজা শুনিয়া কৃতাত্ম হইয়া কহিলেন অদ্য আমার শব্দ সার্থক হইল পরে তিনি জিজ্ঞাসা করিলেন ভগবান কর্ণের কুশল এখানে প্রশ্নগুলো চিহ্ন আছে দেখেন ঋষিরা কহিলেন হ্যাঁ মহারাজ মহর্ষি সর্বাংশেই কুশলী আমি আর বেশি পড়লাম না আমি গদ্য রীতি এখানে একটা অন্তর্নিহিত ছন্দ অর্জন করেছে যখন কর্ণের কথা জিজ্ঞাসা করে তখন বলছে ওনার কুশল বলুন বলুন শব্দটা আর বলছে না ভগবান কর্ণের কুশল প্রশ্ন তোরা বলছে হ্যাঁ মহারাজ মহর্ষি সর্বাংশেই কুশলী আছেন বলছেন না গদ্যের অগ্রগতি হচ্ছে যে একটা ক্রিয়াকে লুপ্ত করলেও আপনি একই ভাব সম্পাদন করতে এটাকে বাংলায় আমরা বলবো লক্ষণা এটা লক্ষণা দিয়ে বোঝা যায় সবসময় রূপক লাগে না এইভাবেই আস্তে আস্তে বলছে আরেক জায়গায় আমি শেষ করি শকুন্তলা মনে মনে শঙ্কিতা ও কম্পিতা হইয়া এই ভাবিতে লাগিলেন না জানি আর্যপুত্র এখন কি বলেন দেখেন কয় কিন্তু রাজা দুর্বাসার সাপ প্রভাবে শকুন্তলা পরিণয় বৃত্তান্ত আদ্যপান্ত বিস্মৃত হইয়াছিলেন এক শব্দ কিন্তু শকুন্তলা পরিণয় বৃত্তান্ত তিনটা শব্দ মিলে একটা শব্দ এখনকার বাংলা এটা আমরা করবো না অর্থাৎ বিদ্যাসাগর থেকে আমরা কোথায় বদলেছি সুতরাং শুনিয়া বিস্ময় আপন্ন হইয়া কহিলেন এ আবার কি উপস্থিত এই যে কহা কথাটা তিনি বিদ্যাসাগর বারবার ব্যবহার করছেন আজকালকার পন্ডিতারা বলবে কি হয়তো বলা রবীন্দ্রনাথ ও কহা ব্যবহার করতেন ইনিও কহা বলেছেন এখনকার আধুনিক পন্ডিতারা কহাটা পারত পরিহার করেন শকুন্তলা একবারে মৃয়মানা হইলেন সার্গরব কহিলেন মহারাজ লৌকিক ব্যবহার বিলক্ষণ অবগত হইয়াও আপনি এই রূপ কহিতেছেন কেন আপনি কি জানেন না যে পরিণেতা নারী যদিও সর্বাংশে সাধু হয় সে নিয়ত পিতৃকুল বাসিনী হইলে লোকে নানা কথা কহিয়া থাকে এই নিমিত্ত সে পতির অপ্রিয়া হইলেও পিতৃপক্ষ তাহাকে বাসিনী করিতে চায় মানে শকুন্তলাকে কেন আপনার কাছে পাঠিয়েছে সেটার পটভূমি তিনি রচনা করছেন রাজা কহিলেন কই আমি তো ইহা পানি গ্রহণ করি নাই শকুন্তলা শুনিয়া বিষাদ সাগরে মগ্ন হইয়া মনে মনে কহিতে লাগিলেন হৃদয় যে আশঙ্কা তাহাই ঘটিয়াছে সারঙ্গরব রাজার আশঙ্কা করিয়া যত জগদীশ্বর আপনাকে ধর্ম সংস্থাপন কার্যে নিয়োজিত করিয়াছেন অন্য অন্যায় করিলে আপনি দণ্ডবিধান করিয়া থাকেন এক্ষণে আপনাকে জিজ্ঞাসা করি রাজা হইয়া অনুষ্ঠিত কার্যের অপলাপে প্রবৃত্ত হলে ধর্মদ্রোহী হইতে হয় কিনা রাজার বিরুদ্ধে বলতেছেন রাজা কহিলেন আপনি আমায় এত অভদ্র স্থির করিতেছেন কেন সঙ্গর কহিলেন মহারাজ আপনকার অপরাধ নাই যাহারা ঐশ্বর্য মদে মত্ত হয় তাহাদের এই এইরূপে স্বভাব ও এই রূপ আচরণ হইয়া থাকে রাজা কহিলেন আপনি অন্যায় ভর্সনা করিতেছেন আমি কোনো ক্রমে এরূপ ভর্সনার যোগ্য নহি তখন শকুন্তলা তাকে দেখাতে চায় আপনি বাকিরা জানেন আমি হচ্ছে রবি ভাষা ব্যবহারের ক্ষেত্রে ওনার অনেক আছে কিন্তু তারপরেও কতগুলি কথা এখন আমরা বলবো না যেভাবে অনেক লম্বা লম্বা তাকে লোকে বলে তিনি লম্বা সংস্কৃত শব্দ ব্যবহার করেছেন যেমন শকুন্তলা পরিণয় বৃত্তান্ত এটা উনি ভালো মনে করেছেন উনি বলেছেন কিন্তু এখনকার বাংলায় তারপরে শেষের দিকে যে আলোচনা কিন্তু লম্বা লম্বা শব্দ ব্যবহার করে কমিয়ে দিয়েছেন তো বিদ্যাসাগর সম্পর্কে আর বলতে হয় আমি এই দিয়ে শেষ করি রাজার এই বচন বেন্যাস শ্রবণ করিয়া শকুন্তলা মনে মনে কহিতে লাগিলেন হায় কি সর্বনাশ এটা কিন্তু একবার একবার পানি গ্রহণে সন্দেহ আমাকে নিবেন কি নিবেন না সেটা দূরের কথা আমাকে যে বিয়ে করছেন সেটাই তুমি ভুলে গেছেন আমার যে হাত ধরেছিলেন সেটাই ভুলে গেছেন দেখেন ম্যাটাফর কত বাংলা ভাষায় পানি গ্রহণ মানে হাত গ্রহণ করা হাত গ্রহণ করা মানে বিবাহ করা আপনার বাক্যে অষ্ট কিছু বলতে হয় না তারপরে বলছেন রাজমহিষী হইয়া অশেষ সুখ সম্ভুকে কালহরণ করিব বলিয়া যত আশা করিয়াছিলাম এক এককালে নির্মূল হইল এভাবে চলবে আর কি আপনি যদি পড়তে চান ওনার সারা রাতই পড়া যাবে যাবে আচ্ছা আমি আমার মানে পাঠকের জায়গাটা থেকে আমি তো বিশেষজ্ঞ কেউ নাই যে ও এবং এগুলোর আগে তো আজকাল আর কমা ব্যবহার হয় না এগুলো ঠিক আছে কিন্তু আমার ভালো লেগেছে যেটা সেটা একটু বলি যে ইনভার্টেড কমার বদলে এখনকার যে কোট অ্যান্ড আনকোর্ট আধুনিক চল যেটা হচ্ছে যে আবার কিন্তু ইনভার্টেড কমা চলে যাচ্ছে ডায়ালগে কিন্তু কমা দিয়ে একরকম করে লেখা হচ্ছে এটা কিন্তু আবার শকুন্তলায় আমরা পাই আমার ভালো লেগেছে এই ইনভার্টেড কমা বিহীন যেই জায়গাটা এত বিরাম চিহ্নের পরেও সুন্দর মানে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে না ইনভার্টেড চিহ্ন একেবারেই লাগে না আমি যে কন্টেন্টের কথা বলি রাজা হচ্ছেন এখানে শহরের প্রতিনিধি বা সভ্যতার প্রতিনিধি কৃত্রিম ভাবে হলো শকুন্তলা বনবাসিনী তপবন মানে বন শেষ পর্যন্ত এবং রাজা সেটা মনে করিয়ে দিলেন তুমি হলাম তপবনের মেয়ে তুমি তো জঙ্গলি তাকে গালি দিতে জঙ্গল বলে হরিণের সাথে লতার সাথে তোমার যে ভেদ নাই এটা খুব আপনার কত খারাপ লাগবে জানি না তো বলে কিভাবে এক জায়গায় উনি বলছেন তখন তুমি পরিহাস করিয়া কহিলে সকলে সজাতে বিশ্বাস করিয়া থাকে শকুন্তলা তাকে বলছে তুমি কি বলেছিলে বলছে তোমরা দুজনেই জঙ্গলা এই জন্য তোমার নিকটে গেল একটা হরিণ শিশু এসেছিল এটা বলতেছে রাজা শুনিয়া ইসৎ হাস্য করিয়া কহিলেন কামিনী দিগের এইরূপ মধুমাকা প্রবঞ্চনা বাক্য বিষয় আসক্ত ব্যক্তিদিগের বসুকরণ মন্ত্রস্বরূপ বেচারী কোন আংখি দিতে না পারিয়া দেখাচ্ছে এই কাতাগুলো তখন গৌতমী শুনিয়া কিঞ্চিত কোপ প্রদর্শন করিয়া কহিলেন মহারাজ এই জন্মাবধি তপবনে প্রতিপালিত প্রবঞ্চনা কাহাকে বলে তাহা জানে না এখানে এটাকে ভুল হয়েছে না ছাপার না। প্রতিপালিতা বলেন নাই। লিখছেন প্রতিপালিত বিদ্যাসাগরের রীতি অনুসারে তাকে প্রতিপালিতা বলাই দরকার আর তার শকুন্তলাকে জন্মাবধি আমি তপবনে বড় করেছি সে অন্য কোনো পুরুষের সাথে প্রবঞ্চনা করার শিক্ষা পায়নি তখন মহারাজ বলছেন রাজা কহিলেন ওই বৃদ্ধ তাপসী প্রবঞ্চনা স্ত্রী জাতির স্বভাব সিদ্ধবিদ্যা শিখিতে হয় না মানুষের তো কথাই নাই দিগেরও বিনা শিক্ষায় প্রবঞ্চনা নৈপুণ্য দেখিতে পাওয়া যায় দেখো কেহ শিখাইয়া দেয় না অথচ কোকিলারা কেমন কৌশল করিয়া সিও সন্তান আদিগকে অন্য পক্ষী দ্বারা প্রতিপালিত করিয়া লয় শকুন্তলা রুষ্টা হইয়া কহিলেন এটাই আমি শেষ করি অনার্য তাকে আর্যকে গালি দিচ্ছে অনার্য আর এ নন এরিয়ান আগে তো আর্য পুত্র বলেছিল অনার্য তুমি আপনি যেমন সকলে রূপ মনে করো। রাজা কহিলেন তাপস্কন্যে দুষ্মন্ত গোপনে কোন কর্ম করে না যখন যাহা করিয়াছে সমস্তই সর্বত্র প্রসিদ্ধ আছে কই কেহ বলুক দেখি আমি তোমার পানি গ্রহণ করিয়াছি শকুন্তলা কহিলেন তুমি আমায় স্বেচ্ছাচারিণী প্রতিপন্ন করিলে অতি উদার স্বভাব এই বিশ্বাস করিয়া যখন আমি মধুমুখ হলাহল হৃদয়ের হস্তে আত্মসমর্পণ করিয়াছি মধুমুখ হলাহল হৃদয় দেখেন কত তোমাকে বিশ্বাস করে আমি তোমার কাছে আত্মসমর্পণ করেছিলাম বলছে পূর্ববংশীয় অতি উদার স্বভাব এই বিশ্বাস করিয়া যখন আমি মধুমুখ হলাহল হৃদয়ের হস্তে আত্মসমর্পণ করিয়াছি তখন আমার ভাগ্যে যে রূপ ঘটিবে ইহা বিচিত্র নহে এই বলিয়া অঞ্চলে মুখ ঢাকিয়া শকুন্তলা রোদন করিতে লাগিলেন আমার মনে হয় আমাদের এখানে থামলেও চলবে যদি আপনার কোন